আমরা সকলেই জানি লাইট স্পিড ইউনিভার্সের সব থেকে দ্রুততম গতি, আর এর থেকে ফাস্ট কোনো কিছুই ট্রাভেল করতে পারে না। কিন্তু কখনো আপনারা ভেবেছেন যে লাইট স্পিডকে আমরা এখনো অ্যাচিভ করতে পারিনি, এমনকি যে স্পিডকে অনুমান করার পূর্বেই কয়েক হাজার কিলোমিটার দূর চলে যায়, সেই লাইট স্পিডকে মেজারমেন্ট করা হলো কিভাবে? জানেন এই ফাস্টেস্ট স্পিডের কেমনভাবে ভ্যালুয়েশন করা হয়েছিল? আজকের এপিসোডে জানব লাইট স্পিডকে কেমনভাবে মাপা হয়েছিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই সুবিশাল ইউনিভার্সে লাইট ছাড়া কোনো ভ্যালুই নেই। জানেন লাইট আসলে কি? লাইট হলো একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমাদের কাছে লাইট বলতে ভিজিবল লাইটকেই বোঝায়, অর্থাৎ সেই রেডিয়েশন যাকে আমরা চোখে দেখতে পাই, যার ওয়েভলেন্থ 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে থাকে। আর এর এক্স্যাক্ট স্পিড অর্থাৎ এক্স্যাক্ট ভ্যালু হল 2.99792458×10⁸ মাইল পার সেকেন্ড। কিন্তু ক্যালকুলেশনকে সহজ করার জন্য আমরা একে 3×10⁸ মাইলস পার সেকেন্ড অর্থাৎ 30 কোটি মাইল পার সেকেন্ড হিসাবে ধরে থাকি। আজকের এপিসোডটি পুরো দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন লাইট স্পিডের এক্স্যাক্ট ভ্যালুকে বের করতে সায়েন্টিস্টরা কতটা পরিশ্রম করেছিল। আমরা দীর্ঘদিন ধরেই ভাবতাম লাইট স্পিড ইনফাইনাইট অর্থাৎ অনন্ত, কিন্তু 500 BC-তে প্রথমবার গ্রিক ফিলোসফার ইম্পেডোক্লিস একটি কনসেপ্ট তুলে ধরেন, যাতে বলেন লাইটও একটি ম্যাটার যা মুভমেন্ট করে। আর যদি তার এই কনসেপ্ট সত্যি হয় তাহলে এরও একটি নির্দিষ্ট স্পিড রয়েছে। তবে সেই সময় তার এই থিওরিকে কেউই গুরুত্ব দিতে রাজি ছিল না, কারণ তিনি সেই সময় স্পিড অফ লাইটের কোনো ভ্যালুয়েশন দিতে পারেননি। এছাড়া তার কাছে কোনো প্রকারের এক্সপেরিমেন্টাল এক্সপ্লানেশনও ছিল না। ইম্পেডোক্লিস মনে করতেন লাইটের অরিজিন মানুষের চোখ থেকেই, অর্থাৎ যখন আমরা চোখ খুলি তখন লাইট কোনো অবজেক্টের কাছে যায় আর তখনই আমরা সেই বস্তুকে দেখতে পাই। এই বিষয়ে প্রাচীন ভারতেও লাইট এবং এর স্পিড সম্পর্কে অনেক কিছুই বলা হয়েছিল, তবে সেই সময়ও লাইটের স্পিড সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা ছিল না। এরপর 1031 AD-তে এক আরবিয়ান ম্যাথামেটিশিয়ান হাসান আইবেন আল হাইথান বলেন, যখন কোনো অবজেক্টকে দেখি তখন লাইট আমাদের চোখ থেকে সেই অবজেক্ট পর্যন্ত যায় না, বরং সেই অবজেক্ট থেকে আমাদের চোখ পর্যন্ত আসে, যার অর্থ লাইট ট্রাভেল করে। তাই এরও একটি ফাইনাইট স্পিড নিশ্চয়ই রয়েছে। এই সময় পর্যন্ত লাইট স্পিডের কোনো ভ্যালু বের করা না গেলেও এটুকু ক্লিয়ার হয়েছিল লাইট স্পিড ইনফাইনাইট নয়। কিন্তু তা সত্ত্বেও তখনও কিছু ফেমাস ম্যাথামেটিশিয়ান অ্যাস্ট্রোনমার মনে করতেন লাইট স্পিড ইনফাইনাইট। এরা মনে করত যদি লাইট স্পিড ফাইনাইট হয়ে থাকে তাহলে এতদিন ধরে চলে আসা বহু থিওরি এবং ফিলোসফি সম্পূর্ণরূপে মিথ্যা প্রমাণিত হবে। এরপর শুরু হয় সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের মাধ্যমে লাইট স্পিডকে মেজারমেন্ট করার পিরিয়ড। এই এক্সপেরিমেন্ট প্রথমবার করা হয়েছিল 1629 সালে, যার নেতৃত্বে ছিলেন একজন ডাচ ফিলোসফার স্যার আইজ্যাক বিকম্যান। তিনি 1 মাইল দূরে একটি অবজারভারকে রেখে দেন যেটি ক্যাপচার করবে কামান থেকে বেরোনো গুলির আলোকরশ্মিকে। কিন্তু এই এক্সপেরিমেন্ট এতটাই দ্রুততার সঙ্গে হয় যে তিনি কিছুই বুঝতে পারেননি। এরপর 1638-এ ঠিক এইরকমই একটি এক্সপেরিমেন্ট গ্যালিলিও করার চেষ্টা করেন। তিনি এক ব্যক্তির হাতে লণ্ঠন দিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে দেন এবং তিনিও একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থেকে দেখার চেষ্টা করেন লাইট স্পিডকে সেই ডিস্টেন্স ট্রাভেল করতে কত সময় লাগে। কিন্তু এই এক্সপেরিমেন্টের সময় সব কিছু এত ফাস্ট ঘটে যায় যে গ্যালিলিও কিছু বুঝে উঠতে পারেননি। তবে এই এক্সপেরিমেন্টে তিনি একটি জিনিস বুঝতে পেরেছিলেন, যদি লাইট স্পিড ফাইনাইট হয় তবে এর গতি এতটাই ফাস্ট যে এই কম ডিস্টেন্সে ক্যালকুলেট করা সম্ভব নয়। এরপর 1676-এ ডেনমার্কের এক অ্যাস্ট্রোনমার ওলে রোমার তার কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন এক থিওরি বের করেন যা লাইট স্পিডকে মেজারমেন্ট করার ডিরেকশনকেই পাল্টে দেয়। রোমার নোটিশ করে পৃথিবী থেকে জুপিটার এবং এর একটি মুন আইওর ইক্লিপসকে যখন দেখা হয় তখন এদের টাইমিং সেম থাকে না। রোমার বুঝতে পারেন এর কারণ জুপিটার এবং আর্থের মধ্যে ডিস্টেন্সের পরিবর্তন, অর্থাৎ জুপিটারের মুন আইও যখন আর্থ থেকে বেশি দূরে থাকে তখন
তখন লাইটকে সেখানে আসতে বেশি সময় লাগে, তখন একে স্লো অরবিট করতে দেখা যায়। আর যখন ডিস্টেন্স কম হয় তখন আইও এবং জুপিটারের এক্লিপস টাইম সেম হয়। এরপর সকলের কাছে ক্লিয়ার ছিল লাইট ট্রাভেল করে এবং এর স্পিড ইনফাইনাইট নয়। তিনি কয়েক বছরের ক্যালকুলেশন এবং অবজারভেশনের পর লাইটের স্পিডের ক্যালকুলেশন করতে সক্ষম হন। আনফর্চুনেটলি তার সকল রিসার্চ পেপারকে বর্তমানে আমরা ডিটেলসে স্টাডি করতে পারিনি, কারণ তার সকল রিসার্চ পেপার আগুনে পুড়ে গিয়েছিল। তিনি বলেছিলেন লাইটের স্পিড 2.2×10⁸ মাইল পার সেকেন্ড, তবে এই ভ্যালু লাইটের স্পিডের অ্যাকচুয়াল ভ্যালুর থেকে অনেক কম ছিল। তা হলেও সেই সময় বিনা অ্যাডভান্স ইনস্ট্রুমেন্টে তিনি যে কাজ করেছিলেন তা একটি অবিশ্বাস্যকর অ্যাচিভমেন্ট ছিল। এরপর সময়ের গতির সাথে সায়েন্টিস্টরা মডার্ন টেকনিকের সাহায্যে লাইটের অ্যাকচুয়াল স্পিডকে ফাইন্ড আউট করতে শুরু করে দেয়। এরপর 1849 সালে একজন ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনমার হিপোলাইট ফিজুয়া 8 কিলোমিটার ডিস্টেন্সে রাখা একটি রিফ্লেক্টিং মিরর এবং একটি রোটেটিং হুইলের সাহায্যে বের করেন লাইটের স্পিডের ভ্যালু 3.1×10⁸ মাইল পার সেকেন্ড। এর 13 বছর পর আরও এক ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনমার লিওন ফুকো ফিজুয়ার এক্সপেরিমেন্টের কিছু পরিবর্তন করে দেখান লাইটের স্পিড 2.98×10⁸ মাইল পার সেকেন্ড। তার এই ভ্যালু অ্যাকচুয়াল স্পিড অফ লাইটের ভ্যালুর থেকে মাত্র 0.6%ই কম ছিল। এরপর ধীরে ধীরে ইলেকট্রোম্যাগনেটিজমের সাহায্যে স্পিড অফ লাইটের মিস্ট্রি সলভ করার চেষ্টা করা হয়। এরপর 1907 রোসা এবং ডর্সি নামের 2 সায়েন্টিস্ট ইলেকট্রোম্যাগনেটিজমের সাহায্যে লাইটের স্পিডকে ক্যালকুলেট করেন, যার ভ্যালু 2.99710×10⁸ মাইল পার সেকেন্ড। এরপর নতুন নতুন অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে এই ভ্যালু আরও অ্যাকুরেট হতে শুরু করে। প্রথম রোটেটিং মিররস, এরপর রেডিও ইন্টারফেরোমিটার্স, তারপর লেজার ইন্টারফেরোমিটার্স। এরপর ফাইনালি সাল 1983 জেনারেল কনফারেন্স অন ওয়েট অ্যান্ড মেজার নামের একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মিটার্স এবং সেকেন্ডের ডেফিনেশনের কিছু চেঞ্জেস আনে। এরপর লাইট স্পিডের এক্স্যাক্ট ভ্যালু 2.99792458×10⁸ মাইল পার সেকেন্ড নির্ধারিত করা হয়, যা বর্তমানে লাইট স্পিডের অ্যাকচুয়াল ভ্যালুয়েশন। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন লাইট স্পিডের এই অ্যাকচুয়াল ভ্যালুয়েশন বের করতে সেই প্রাচীনকালে বিনা টেকনোলজির সাহায্য ছাড়াই সায়েন্টিস্টদের অক্লান্ত পরিশ্রম এবং বর্তমানে মডার্ন অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে কেমনভাবে বের করা হয়েছিল সেই লাইটের ভ্যালুয়েশনকে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।